প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, সকলে দয়া করে মঞ্চের সামনে চলে আসুন। মঞ্চের সামনে যে আপনাদের বসার যে ব্যবস্থা রাখা হয়েছে, দয়া করে সেখানে অবস্থান করুন। আমি আমাদের ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, বারান্দায় যারা রয়েছে, বারান্দায় যে সকল ভলান্টিয়াররা রয়েছে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যেন যাতায়াত পথ বাধাগ্রস্ত না হয়। শিবিন আওলাদ মডেল স্কুল যা শুধু একটি মাত্র নাম নয়, নয় কোনো একটি গীতের কাব্য, এজন্য একটি গানের কথার একটি মাত্র সুর নয়, এজন্য স্বর্গলোক থেকে ভেসে আসা কোনো সুর লহরে, এজন্য বটবৃক্ষের অঙ্কুরে অঙ্কুরে পত্র পল্লবে বিকশিত কোনো ছায়া তরণে, যাকে ঘিরে সমস্ত প্রেরণা ও কলমের স্বাদ, প্রতিটি মুহূর্ত যেখানে জাগিয়ে তোলে আদর্শ ও অনুপ্রেরণার গান। সুপ্রিয় উপস্থিতি, অল্প কিছুক্ষণের মাঝে আমরা আমাদের আজকের অনুষ্ঠানমালা শুরু করব। আমি আবারও সকলের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে কেউ বারান্দায় যারা রয়েছেন, দয়া করে কেউ রাস্তাটা বাধাগ্রস্ত করবেন না। মাঠে বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে, আপনারা সকলে মাঠে চলে আসুন। সুপ্রিয় উপস্থিতি, আজকে অনুষ্ঠানের যারা অতিথি হিসেবে এসে আমাদেরকে আলোকিত করবেন, আমি তাদের নামগুলো একবার ঘোষণা করছি। অত্র বিদ্যালয়ের সম্মানিত পরিচালক মহোদয় জনাব শফিকুল ইসলাম স্বপন স্যার আমাদের মাঝে উপস্থিত থাকবেন। আমাদের মাঝে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সাহেব, পরিচালক শিরিন আওলাদ মডেল স্কুল, সাইমন সাদিক, বিশিষ্ট অভিনেতা ও সহসভাপতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, রিমন মাহফুজ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন, সাধারণ সম্পাদক বাদশাস, জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ ফরমান আলী সাবেক সিনিয়র জেল সুপার, জনাব জাকারিয়া চৌধুরী সভাপতি নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ ও সাবেক চেয়ারম্যান ফোবানা, ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম পরিচালক শিরিন আওলাদ মডেল স্কুল। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন জনাব এম রফিকুল ইসলাম সভাপতি শিরিন আওলাদ মডেল স্কুল। আমাদের মাঝে উপস্থিত থাকবেন আব্দুল হান্নান সজল অধ্যক্ষ হাজী ছোটকলেম স্কুল অ্যান্ড কলেজ। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যমণি হয়ে সকলের মাঝে উপস্থিত থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন, আমাদের এলাকার কৃতি সন্তান, শ্রীপুরের মা মাটি মানুষের গর্ব, আমাদের সকলের প্রিয় অত্র এলাকার মুরব্বী শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ সিরাজুল হক সাহেব, সাবেক কমান্ডার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। সুপ্রিয় উপস্থিতি, আজকের অনুষ্ঠানটি যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে আমাদের অত্র বিদ্যালয়ের সকলের প্রিয়, আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের আস্থাভাজন জনাব মহিদুল ইসলাম স্যার, পরিচালক ও প্রধান শিক্ষক শিরিন আওলাদ মডেল স্কুল। শিরিন আওলাদ মডেল স্কুল একটি স্বপ্নদ্রষ্টার স্বপ্নে হাজারো স্বপ্ন যেখানে বিকশিত হয়, একটি সূর্যোদয় অন্ধকারাচ্ছন্ন মাত্রালোক যেখানে আলোয় উদ্ভাসিত হয়। সম্মানিত শ্রুতি, আপনারা জেনে আনন্দিত হবেন যে শিরিন আওলাদ মডেল স্কুল সার্বজনীন শিক্ষার জন্য মহৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যে লক্ষ্য নিয়ে কাজ করছে তা হল দায়িত্ববোধ, সততা আর নির্ভরযোগ্যতা।
অত্যন্ত ক্ষুদ্র পরিসরে যাত্রা শুরু করলেও শিরিন আওলাদ মডেল স্কুল এখন শ্রীপুরের মধ্যে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমি সকলের কাছ থেকে একটি করতালি আশা করছি কবিতা আবৃত্তিতে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিলেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা কবিতা আবৃত্তিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছো তোমরা প্রত্যেকই স্টেজের নিকট চলে আসো শিক্ষা অন্তঃপ্রাণ শিক্ষার আলো গড় গড়ে জ্বালো নিঃস্বার্থ মানুষের সংখ্যা খুব বেশি আছে এমন দাবি আমরা করতে পারি না তাই চলুন ভেবে একে অন্যের জন্য জীবন করি ধন্য হৃদয়ের মমতা দিয়ে সমতার চোখে ভালোবাসার হাত বাড়াই সবার সবাই সবার পাশে দাঁড়াই ঠিক এইভাবেই পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন অত্র বিদ্যালয়ের পরিচালক জনাব শফিকুল ইসলাম স্বপন স্যার স্যারের জন্য একটা হাততালি আশা করছি সম্মানিত উপস্থিতি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু করব তার আগে আমি বারান্দায় যে সকল ভলান্টিয়ার রয়েছে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি আগে মাঠের যতগুলো চেয়ার আছে সবগুলো পরিপূর্ণ হওয়ার পর বারান্দায় উঠবে সকলকে শুরুতে মাঠে মাঠে নিয়ে আসবে بسم الله الرحمن الرحيم সকালের অনুষ্ঠানের পরে আমরা এখন বিকালের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমাদের প্লের শিক্ষার্থী সাফিউল ইসলাম সাইফির কবিতার মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হতে যাচ্ছে এখন কবিতা আবৃত্তি করবে সাফিউল ইসলাম সাইফি আসসালামু আলাইকুম আমার নাম সাফিউল ইসলাম